ইরানের মাটিতে হামাস প্রধানকে হত্যার ঘটনাকে কেন্দ্র করে দখলদার ইসরায়েলের উপর মারাত্মকভাবে ক্ষিপ্ত তেহরান। এর প্রতিশোধে আটঘাট বেঁধে ইসরায়েলের ওপর প্রবল মাত্রার হামলা পরিচালনার প্রস্তুতিও নিচ্ছে ইরান। বন্ধু, ইসরায়েল যেহেতু বিপদে, সেহেতু যুক্তরাষ্ট্র সেখানে নাক তো গলাতেই হয়। এরই ধারাবাহিকতায় ইসরায়েলকে বাঁচাতে ইরানকে পাল্টা আক্রমণ করতে চায় যুক্তরাষ্ট্র। তবে এই পথে যুক্তরাষ্ট্রের জন্য বাধা হয়ে দাঁড়িয়েছে ইরাক। দেশটি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইরানে হামলা চালাতে ইরাকি আকাশসীমা ব্যবহার করলে পাল্টা এবং আরও জোরালো ব্যবস্থা নেওয়া হবে। 12 আগস্ট সোমবার এক বিবৃতিতে এই হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরাকের প্রতিরোধ সমন্বয় কমিটি। এতে ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা বলেছে, যেহেতু বলদর্পী বাহিনী বিভিন্ন দেশ এবং প্রতিরোধ যোদ্ধাদের বিরুদ্ধে নৃশংস ও বর্বর আক্রমণ চালিয়ে যাচ্ছে, তারা ইরাকের সার্বভৌমত্ব তোয়াক্কা না করেই এই অঞ্চলের নিরাপত্তা জলাঞ্জলি দিয়ে ইহুদিবাদী ইসরায়েলের নিরাপত্তার জন্য তাদের সমর্থন ও সুরক্ষা দিয়ে চলেছে। সে কারণে মধ্যপ্রাচ্যের জনগণ তাদের অপরাধমূলক নীতি প্রত্যাখ্যান করছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ইরাকি প্রতিরোধ সমন্বয় কমিটি কোনো বিধিনিষেধের মধ্যে আবদ্ধ নয়। যদি মার্কিন দখলদার বাহিনী আরও ইরাকে আমাদের সন্তানদের টার্গেট করে বা ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে হামলা চালানোর জন্য ইরাকি আকাশসীমা ব্যবহার করে, তাহলে আমাদের প্রতিক্রিয়ার কোনো সীমারেখা থাকবে না। ইহুদিবাদী ইসরায়েল ও ইরানের মধ্যে যখন প্রচণ্ড উত্তেজনা চলছে, তখন ইরাকি প্রতিরোধ যোদ্ধারা এই হুঁশিয়ারি দিল। চলমান উত্তেজনায় আমেরিকা ইরানকে শান্ত থাকার অনুরোধ করলেও সম্ভাব্য সংঘাতে ইসরায়েলের প্রতি সমর্থন জানিয়েছে ওয়াশিংটন।